আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটি বরাবরের মতো ইউরোপ নিয়েই। তো পৃথিবীর বিভিন্ন দেশ যেমন এশিয়া, ল্যাটিন আমেরিকা বা আফ্রিকা থেকে প্রতিনিয়ত মানুষ উন্নত জীবন ব্যবস্থার জন্য বৈধ বা অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমাচ্ছে। আবার অনেকে রাজনৈতিক আশ্রয়ের জন্য ইউরোপ আসেন। যদিও আগে অত যাচাই বাছাই করতো না ইউরোপে আশ্রয় প্রার্থীদের জন্য, কিন্তু বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন প্রচুর স্ট্রিক্ট হয়েছে অভিবাসন নীতির ক্ষেত্রে। তারপরেও ইউরোপের কিছু কিছু দেশে বেড়েছে নাগরিকত্বের সুযোগ ও অবৈধদের বৈধতা দানের সুযোগ। তা আজকের ভিডিওতে জানাবো ইউরোপের কোন কোন দেশে অবৈধদের বৈধতা দানে উদার। তো পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আপনারা আমার চ্যানেলে ইউরোপ রিলেটেড ভিডিওগুলোই বেশিরভাগ পেয়ে থাকবেন। বন্ধুরা, যদিও ইউরোপের সব দেশগুলোতে অভিবাসন নীতি প্রায় একই বলা যায়, মূল বিষয়টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত বা ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে কোনো দেশেই অবৈধদের বৈধতা দানে আসলে অত সহজ নয়। তবে কিছু কিছু দেশে অভিবাসন নীতিতে আছে ভিন্নতা ও জটিলতা। আবার ইউরোপের কিছু দেশ আছে যে দেশগুলো আশ্রয়প্রার্থী হিসেবে 2 বছর থাকার পর বৈধতার জন্য আবেদন করার সুযোগ আছে। আবার এর উল্টোতে আছে ইউরোপের অনেক দেশ যেখানে আপনি বছরের পর বছর থাকলেও পাবেন না বৈধতার ন্যূনতম সুযোগ। তো বন্ধুরা, চলুন জেনে নেই ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত এমন কোন কোন দেশ আছে যেখানে 2 থেকে 5 বছর আপনি আশ্রয়প্রার্থী হিসেবে থাকার পর বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। তবে আমি শুরুতেই আপনাদেরকে একটা বিষয় বলে রাখছি, যেটা হচ্ছে আমি কখনোই কাউকে অবৈধভাবে ইউরোপে আসার জন্য উদ্বুদ্ধ করি না, বা আপনাদেরকে আমি বলবো না যে আপনি ইউরোপে অবৈধভাবে আসেন এবং এসে বৈধ হন। আপনি অবশ্যই বৈধ উপায়েই ইউরোপে কিংবা পৃথিবীর অন্যান্য দেশে যাওয়ার চেষ্টা করবেন, কারণ অবৈধ উপায়ে আপনি যখন পৃথিবীর কোনো দেশে যাবেন সেখান থেকে আপনি মিনিমাম 5-7 বছর আগে আপনি আপনার নিজের দেশে যেতে পারবেন না, কারণ যেহেতু আপনি আশ্রয়প্রার্থী হিসেবে সেই দেশে থাকছেন। আর যদি আপনি একবার বাংলাদেশে চলে যান তাহলে কিন্তু আপনার আশ্রয়টা আর গ্রহণযোগ্য হবে না। সো আমি আপনাদেরকে অবৈধভাবে পৃথিবীর কোনো দেশে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি না আজকের ভিডিওটি, অবৈধভাবে যে আপনি বৈধ হন এই বিষয়টার জন্য না। মানে আপনারা আসলে অনেকেই আমাকে নক করেছিলেন যে আমরা বিভিন্ন দেশে যদি কাগজপত্র না পেয়ে থাকি, বৈধতা না পাই, তাহলে কিভাবে বৈধ হতে পারি, এই বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য। বন্ধুরা, আমি প্রথমে যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে স্পেন। স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র। এটি ইভেরীয় উপদ্বীপের প্রায় 85% অঞ্চল জুড়ে অবস্থিত। উপদ্বীপটির অবশিষ্ট অংশে স্পেনের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র পর্তুগাল ও ব্রিটিশ প্রশাসনিক অঞ্চল জিব্রাল্টার অবস্থিত। আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। মাদ্রিদ স্পেনের বৃহত্তম নগর ও রাজধানী। স্পেনের সর্বদক্ষিণ বিন্দুটি মরক্কোর দিকে মুখ করে অবস্থিত এবং দেশটি সরু জিব্রাল্টার প্রণালী দ্বারা একে অপরের সাথে বিচ্ছিন্ন। স্পেনের সাথে পৃথিবীর বেশিরভাগ দেশের রয়েছে সুসম্পর্ক, আর এর কারণে স্পেনের পাসপোর্ট দিয়ে আপনি 190টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবেন। তবে যাই হোক, স্পেনেও রয়েছে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ, যদিও 2022 সাল পর্যন্ত সে সুযোগ ছিল সীমিত। তবে গত বছর জুলাইয়ের শেষ দিকে স্পেন তাদের বিদ্যমান অভিবাসী আইন পরিবর্তন করে। এতে দেশটিতে বৈধ কাগজ না থাকা বিদেশিদের দেশটির শ্রমবাজারে যুক্ত করা এবং অন্য দেশ থেকে নতুন কর্মী আনার নিয়ম শিথিল করে স্পেন। নতুন পরিবর্তিত ওই নিয়ম অনুযায়ী 2 বছর বা তার বেশি সময় ধরে দেশটিতে বসবাসরত বিদেশিরা সাময়িকভাবে স্পেনে বসবাসের অনুমতি পায়। তবে শর্ত হল স্পেনে কর্মী সংকট থাকা সংশ্লিষ্ট খাতে প্রশিক্ষণ নিতে হবে। একই সাথে 6 মাস ধরে কাগজবিহীনভাবে কাজ করেছেন তার প্রমাণ সাপেক্ষে বৈধভাবে কাজের অনুমতি পেতে আবেদন করতে পারবেন অবৈধ অভিবাসীরা।
এবং পাশাপাশি বিদেশি শিক্ষার্থীরা স্পেনে পড়াশোনা শেষ করে সাথে সাথেই কাজে যোগ দিতে পারবেন। এছাড়া পড়াশোনা চলাকালীন সময়ে স্টুডেন্টরা সপ্তাহে 30 ঘন্টা পর্যন্ত কাজের অনুমতি পেয়ে থাকেন। আগে যেটা নিয়ম ছিল, বিদেশি স্টুডেন্টরা পড়াশোনা শেষ হলে 3 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো যদি তারা স্টাডি শেষ করে স্পেনে থাকার সিদ্ধান্ত নেয়। তো বর্তমানে মোটামুটি স্পেনে অবৈধদের বৈধতা দানের বেশ সুযোগ এসেছে এবং তাদের আইনকানুন কিছুটা শিথিল করেছে অবৈধদের জন্য। এরপরে যে দেশটির কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে জার্মানি। ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ, এটি 16টি রাজ্য নিয়ে গঠিত একটি সংযুক্ত ইউনিয়ন। এটি মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপের একটি দেশ। এই দেশটির উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত। জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস, উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। জার্মানি বিশ্বের একটি প্রধান শিল্পোন্নত দেশ। জার্মানিতে দক্ষ ও অদক্ষ প্রবাসীদের জন্য আছে বিভিন্ন কাজের ব্যবস্থা, পাশাপাশি আছে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার জন্য একটি নির্দিষ্ট সময় পর আবেদন করার সুযোগ। জার্মানিতে আপনি দক্ষ অথবা অদক্ষ হিসেবে আসলেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি অবৈধভাবে আসলে অন্যান্য দেশের মতো প্রথমে আপনাকে নিবন্ধন করতে হবে, এরপর আপনি আশ্রয়ের জন্য আবেদন করতে পারবেন। আশ্রয়ের জন্য আবেদন করতে হবে আপনি জার্মানির যে জায়গায় থাকবেন সেখানকার আঞ্চলিক স্বরাষ্ট্র অধিদপ্তরে। আশ্রয় আবেদনের ধরন ও সম্পূর্ণ প্রক্রিয়ার উপর নির্ভর করে আপনি কতদিন জার্মানি থাকতে পারবেন, মানে আপনি কোন ক্যাটাগরি বা কোন গ্রাউন্ডের উপরে বেস করে আবেদন করেছেন তার উপরে এটা নির্ভর করে। তবে বৈধ অবৈধ বা আশ্রয়প্রার্থী হিসেবে যেভাবেই হোক না কেন, জার্মানিতে পর্যাপ্ত সহনশীলতা বজায় রেখে টানা 5 বছর থাকার পরে দেশটিতে বৈধতা পেতে অথবা নাগরিকত্বের আবেদনের সুযোগ পাওয়া যায়। এরপরে আছে পর্তুগাল। দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে, স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত। আটলান্টিক মহাসাগরের দেশটির দীর্ঘতম উপকূল রয়েছে। লিসবন পর্তুগালের রাজধানী ও বৃহত্তম শহর। পুরো ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত অভিবাসীরা চাইলে পর্তুগালে এসে পেতে পারেন বৈধতা। পর্তুগাল অভিবাসী বান্ধব দেশ, এ কথাটি বর্তমানে পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত। আচ্ছা, পর্তুগালে গেলেই কি সত্যি আপনি রেসিডেন্সি কার্ড পাবেন বা পাওয়া যায় এটা? ওকে, চলুন আমরা এই বিষয়টি একটু আলোচনা করি। যেটা হচ্ছে, পর্তুগালের ইমিগ্রেশন আর্টিকেল নাম্বার 88 এর 2 ধারাতে আপনি পর্তুগালের বৈধতা পেতে পারেন। তবে শর্ত হচ্ছে, আপনি ইউরোপে বৈধভাবে এসেছেন তার প্রুফ লাগবে। এর মানে হচ্ছে আপনি ইউরোপের যে কোনো পোর্টের ইমিগ্রেশন এর এন্ট্রি সিল দেখাতে হবে। এছাড়া পর্তুগালে বাংলাদেশে অ্যাম্বাসিতে নতুন পাসপোর্ট নিয়েও আপনি পর্তুগালে বৈধতার জন্য আবেদন করতে পারবেন। তবে এ উপায়ে সময় একটু বেশি লাগে। সকল দেশের অভিবাসীদের জন্যও এই একই নিয়ম। পর্তুগাল ইমিগ্রেশনের নিয়ম অনুযায়ী যে কেউ যদি বৈধভাবে পর্তুগালে প্রবেশ করে, লিগাল এন্ট্রি অ্যাপ্লাই করে, কমপক্ষে 6 মাস অবস্থান করে, সরকারের নির্ধারিত ট্যাক্স প্রদান করে, তাহলেই সে ব্যক্তি পর্তুগালের রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। আর কেউ যদি 6 বছর এই রেসিডেন্সি নিয়ে বসবাস করে এবং তার বিরুদ্ধে যদি কোনো ক্রাইম রিপোর্ট না থাকে, তাহলে সে পর্তুগালের পাসপোর্ট পেতে পারেন। ইউরোপের অন্যান্য দেশ যেমন ইতালি, গ্রিস, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি সহ অন্যান্য দেশে যেহেতু নাগরিকত্ব পাওয়া একটু জটিল এবং অনেক দীর্ঘ প্রক্রিয়া, তাই যারা ইউরোপে পারমানেন্টলি বসবাস করতে চান তারা পর্তুগালকে বেছে নিতে পারেন। এদিকে পর্তুগিজ পাসপোর্টধারী বাংলাদেশি অনেক আছেন যারা, যাদের বেশিরভাগই ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ডে বসবাস করছেন। পর্তুগালে ব্যবসা বাণিজ্য করা অনেক সহজ, তাই নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশিরা পর্তুগালে নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করে বসবাস করতে পারবেন। বন্ধুরা, এরপরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্স হচ্ছে ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্র। এই রাষ্ট্রটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি। ফ্রান্স আন্তর্জাতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং বিশ্বের প্রায় সর্বত্রই এর প্রাক্তন উপনিবেশগুলি ছড়িয়ে আছে। আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, আল্পস পর্বতমালা ও পিরোনীয় পর্বতমালা বেষ্টিত ফ্রান্স বহুদিন ধরে উত্তর ও দক্ষিণ ইউরোপের মাঝে ভৌগোলিক, অর্থনৈতিক ও ভাষিক সংযোগ সূত্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের 3rd বৃহত্তম রাষ্ট্র।
রাশিয়া ও ইউক্রেনের পরেই এর অবস্থান। জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র। ফ্রান্সের উত্তর পূর্বে বেলজিয়াম ও লুক্সেমবার্গ, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি, দক্ষিণ পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন, উত্তর পূর্বে ইংলিশ চ্যানেল, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্য সাগর। বিশ্বের সবচেয়ে পুরনো জাতি রাষ্ট্রের মধ্যে একটি হচ্ছে ফ্রান্স। বন্ধুরা, ফ্রান্সে আপনি স্টুডেন্ট হিসেবে এসে স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে, পারিবারিক ভিসা ও রাজনৈতিক আশ্রয়ে বৈধতা নিয়ে থাকার সুযোগও আছে। তবে অন্যান্য দেশের মতো ফ্রান্সও অবৈধ অভিবাসীদের নিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। 2012 সালের আগ পর্যন্ত ফ্রান্সে 2-1টি ব্যতিক্রম ছাড়া একজন অভিবাসী কোনো কারণে কাগজহীন বা অনিয়মিত হয়ে পড়লে তার বৈধতা নেয়ার কোনো সুযোগ ছিল না। তবে পরবর্তীতে ফ্রান্স সরকার নতুন নিয়মে একটি নির্দিষ্ট সময়ে ফ্রান্স থাকার পর অনিয়মিত অভিবাসীদের কিছু শর্ত সাপেক্ষে ফ্রান্সে বৈধ হবার সুযোগ দেয়। আর নতুন ওই নিয়মে আগের সব সুযোগ বিদ্যমান রেখে কাজের মাধ্যমে বৈধ হবার সুযোগ তৈরি করা হয়। তবে বৈধতার অন্যান্য সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে বড় কোনো পরিবর্তন আসেনি। তবে কাজের মাধ্যমে বৈধতা বেশ আলোচিত এবং এ নিয়ে অনেক অভিবাসীর মধ্যে অস্পষ্ট ধারণাও রয়েছে। তো যাই হোক, ফ্রান্সে অবৈধ অভিবাসীদের 3 বছর দেশটিতে অবস্থান করে কাজের মাধ্যমে বৈধতা পেতে প্রয়োজন 3 বছরের মধ্যে বিগত 24 মাসের কাজের পে স্লিপ, আর 5 বছরে দেশটিতে বৈধতা পেতে প্রয়োজন কাজের মাধ্যমে দেশটিতে 5 বছর অবস্থান করার পর সর্বশেষ গত 8 মাসের পে স্লিপ, যেটা আপনি যেখানে কাজ করেন সেই মালিকের কাছ থেকে পাবেন। আর এভাবে ফ্রান্সে অবৈধ অভিবাসীরা মাত্র 3 বছর বৈধভাবে কাজের মধ্য দিয়ে বৈধ হবার সুযোগ পেতে পারেন। আর এছাড়াও যদি আপনার বাচ্চা ফ্রান্সের নির্দিষ্ট কোনো স্কুলে টানা 3 বছর পড়াশোনা করে, তবে বাচ্চার সুবাদে পিতামাতাও বৈধ হবার সুযোগ রয়েছে। এরপরে বন্ধুরা, যে দেশটির কথা আমি বলবো সেটা হচ্ছে পোল্যান্ড। ইউরোপ মহাদেশের মধ্যস্থলের একটি রাষ্ট্র ও ঐতিহাসিক অঞ্চল। এর রাজধানীর নাম ওয়ারশ। এর পশ্চিমে জার্মানি, দক্ষিণে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া, পূর্বে ইউক্রেন ও বেলারুশ এবং উত্তরে বাল্টিক সাগর, লিথুনিয়া ও রাশিয়া অবস্থিত। বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমানা রয়েছে। পোল্যান্ড 2004 সালের 1 মে তারিখে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। পোল্যান্ডেও আশ্রয়প্রার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৈধতার সুযোগ রয়েছে। যদিও পোল্যান্ডে আপনি আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করলে সেটা অ্যাপ্রুভ হতে অনেক সময় লেগে যায়, কিন্তু আপনার পোল্যান্ডেও সুযোগ সুবিধা আছে আশ্রয়প্রার্থী হিসেবে থাকার জন্য। আর স্টুডেন্টদের জন্য পোল্যান্ডে তো সুযোগ আছেই, যেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট তার একটা কোর্স কমপ্লিট করে এরপরে চাইলে সেখানে ওয়ার্ক পারমিটে মাইগ্রেট করতে পারে। এবং আপনি যদি স্টুডেন্ট হিসেবে পোল্যান্ডে যান, যে যদি আপনি চান যে না আপনি সেখানে কাজ করবেন, পড়াশোনা করবেন না, সেটাও সেখানে সুযোগ রয়েছে। তো পোল্যান্ডে আসলে বৈধ হবার নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো পোল্যান্ডে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আপনি খুব ফ্যাসিলিটি পাবেন, যেখানে আপনার খরচ খুবই কম হবে। একটা ব্যবসা আপনি যদি পরিচালনা করতে চান, সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে মিনিমাম, মানে ন্যূনতম ইনভেস্ট। সো এখন বর্তমানে পোল্যান্ডেও অভিবাসীদের চাপটা একটু বাড়ছে। বন্ধুরা, এরপর আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে সুইডেন। সুইডেন একসময় শরণার্থী ইস্যুতে ইউরোপে সবচেয়ে উদার দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত ছিল। তবে ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর দেশটির অভিবাসন নীতিতে অনেক পরিবর্তন আসে, আর তাই বর্তমানে সুইডেনে আশ্রয় প্রার্থী হিসেবে আপনি যদি যেতে চান, প্রক্রিয়াটা অনেক জটিল হবে। এবছরের জানুয়ারিতে দেশটির ডানপন্থী সরকার সুইডেনে অভিবাসন নীতির কঠোরতা জানিয়ে এ বিষয়ে কাজ শুরু করার ঘোষণা দেন। এর ফলে সুইডেনের দিকে অভিবাসন প্রত্যাশীরা একেবারেই বিমুখ বলা যায়। তবে সুইডেনে এখনও আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করা যায়। এটার জন্য আবেদন জমা দিতে হবে সীমান্ত পুলিশের কাছে অথবা মাইগ্রেশন এজেন্সির মাধ্যমে। এজেন্সি আপনার হয়ে সুইডিশ ইমিগ্রেশনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে সুইডেনে আপনি যদি আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার প্রক্রিয়াটি একটু দীর্ঘ হবে। তো বন্ধুরা, আজকে যেই দেশগুলোর বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এই দেশগুলোর বাইরেও ইউরোপের আরও কিছু দেশ রয়েছে, সেসব দেশেও আপনি অভিবাসন হিসেবে আবেদন করলে বিভিন্ন উপায়ে আপনি বৈধ হতে পারবেন। তবে ইউরোপের অভিবাসনের প্রত্যাশীদের কাছে এই দেশগুলোই সবচেয়ে বেশি পপুলার এবং এই দেশগুলোই সবচেয়ে বেশি অভিবাসন নীতিতে শিথিল। তা আমি আপনাদেরকে কোনো দেশে অবৈধভাবে যাওয়ার জন্য আবারও বলছি উদ্বুদ্ধ করছি না। আপনারা
দয়া করে যেখানেই যাবেন বৈধভাবে যাবেন, বৈধভাবে যেয়েই আপনারা সেসব দেশে পারমানেন্ট হওয়ার ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে আলাপ হবে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।